জন্মদিনে গরিব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে নজির গড়লেন উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা আজমির আলী। আর্থিক প্রতিকূলতা দরুন জীবনে কখনোই জন্মদিন পালন করেননি তিনি। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল কোনোদিনও যদি সুযোগ হয় তাহলে জন্মদিনটি গরিব দুস্থদের সাথে ভাগ করে নেবেন তিনি। অবশেষে 32টি বসন্ত কেটে যাওয়ার পর জীবনের 33তম জন্মদিনটি গরিব দুস্থ মানুষ ও মাদ্রাসা ছাত্রদের সাথে কাটালেন আজমির আলী। সোমবার সকালে কালাছড়া বাজারে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিকেরা। নিজেদের সাধ্য অনুযায়ী কালাছড়া পূর্ব হরুয়া এবং উত্তর হরুয়া গ্রামের গরিব দুস্থ মানুষ ও কালাছড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে মিষ্টি মুখ করিয়ে তারপর তাদের হাতে কম্বল তুলে দিয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন সোমবার পূরণ করলেন আজমির আলী। 41 জন গরিব দুস্থ মানুষকে এদিন কম্বল দিয়েছেন তিনি। বার্থডে পার্টির মধ্যে আমি কেক না কেটে আমি গরিব মানুষ দেখে আমাদের এলাকার এবং কালাছড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে আমি কম্বল বিতরণ করি, কারণ আমাদের মধ্যে আমাদের ইসলাম ধর্মে এই বার্থডে পার্টিটা পালন করা যায় না। আমাদের ইসলাম ধর্মে এই বার্থডে পার্টিকে হারাম বলে, তাই আমি এই বার্থডে পার্টি প্রোগ্রামটি না করে আমি এলাকার গরিব মানুষ দেখে দেখে আমি কিছু কম্বল বিতরণ করি। আগামী জন্মদিনগুলোতেও এ ধরনের সমাজ সেবায় নিয়োজিত থাকবেন বলে সোমবার প্রতিশ্রুতি বদ্ধ হয়েছেন ধর্মনগর মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আজমির আলী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।